सबस्क्राइब कर सरकारी कर्मचारी चैनल के पास बेल आइकन टीके प्रेस कर चाकर खबर और विभिन्न इम्पोर्टेंट न्यूज सम्पर् सब समय सवार आगे अपडेट पवार बंधुरा जदि आपन भारत सबथे बड़ बैंक स्टेट बैंक अफ इंडिया अकाउंट थे से क्षेत्र में स्टेट बैंक अफ इंडियार तरफ तर समस्त ग्राहक रही है एक दारूण सुखबर এছাড়াও যদি আপনাদের কাছে ভারতের এই ব্যাংকে অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে এই ব্যাংকের গ্রাহকদের জন্য কিন্তু রয়েছে আরও একটি দুর্দান্ত আপডেট সেই জন্য ভিডিওটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে সেই জন্য ভিডিওটিকে মোটেও স্কিপ করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আর স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পরিষেবা আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না हाँ बंधुरा एबार थेके जदि आपनादेर काछे डेबिट कार्ड अर्थात जदि आपनादेर काछे एटीएम कार्ड नाओ थाके सेक्षेत्रेओ किन्तु आपनारा जेकोनो बैंकेर एटीएम थेके एसबीआई जदि आपनादेर काछे अकाउंट थाके सेक्षेत्रे किन्तु आपनारा टाका तुलते पारबेन हाँ बंधुरा किछुदिन आगे पर्यन्त आमरा जानतम जे आमादेर जदि एटीएम थेके टाका तुलते हतो सेक्षेत्रे किन्तु आमादेर एटीएम कार्डेर प्रयोजन थाकतो अर्थात एटीएम थेके टाका तुलते गेले आमादेर एटीएम कार्ड लागतो কিন্তু বর্তমানে টেকনোলজি এতটাই উন্নত হয়ে গেছে যে এখন থেকে যদি আপনাদের বা আমাদের যদি এটিএম থেকে টাকা উইথড্রল করতে হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের আর এটিএম কার্ডের প্রয়োজন পড়ে না আর বন্ধুরা এই সুবিধাটা কিন্তু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কিন্তু অনেক দিন আগেই চালু করেছিল ক্যাশলেস কার্ডলেস ক্যাশ উইথড্রলের মাধ্যমে অর্থাৎ সেক্ষেত্রে যদি আপনাদের কাছে কার্ড না থাকতো তাহলে আপনারা এসবিআই ইওনো অ্যাপ ব্যবহার করে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যে কোনো এটিএম থেকে আপনারা টাকা তুলতে পারতেন কিন্তু এ তো গেল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যে কোনো এটিএম থেকে কিন্তু ধরুন আপনারা যেখানে গেছেন সেখানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কোনো এটিএম নেই এবং আপনি এটিএম কার্ড নিয়ে যেতেও ভুলে গেছেন এবং আপনাদের ওখানে যেখানে আছেন সেখানে ধরুন অন্য পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্ট আছে অথবা কানাড়া ব্যাংকের অ্যাকাউন্ট এটিএম রয়েছে তো সেক্ষেত্রেও কিন্তু এবার থেকে আপনারা এটিএম কার্ড না থাকলেও যে কোনো ব্যাংকের এটিএম থেকে আপনারা টাকা তুলতে পারবেন হ্যাঁ বন্ধুরা এর জন্য স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ইউপিআই কিউআর ক্যাশ বলে একটা অপশন চালু করেছে এর মাধ্যমে আপনারা যে কোনো ব্যাংকের এটিএম থেকে আপনারা টাকা তুলতে পারবেন তো এর জন্য আপনাদের কি করতে হবে এর জন্য আপনাদের যেই ব্যাংকে আপনি বা যেই ব্যাংকের এটিএমে আপনি টাকা তুলতে যাচ্ছেন ফার্স্টে আপনাকে ওই ব্যাংকের এটিএমে যেতে হবে এরপরে সেখানে আপনারা ইউপিআই কিউআর ক্যাশ বলে একটা অপশন পাবেন সেই অপশনে আপনাকে ক্লিক করতে হবে এরপরে আপনার যে এটিএমের স্ক্রিনে একটা কিউআর কোড ভেসে আসবে এবার আপনাদের মোবাইলে যে ইউপিআই অ্যাপ রয়েছে সেটা ভিম ইউপিআই হতে পারে অথবা এসবিআই ইওনো হতে পারে অথবা সেটা গুগল পে হতে পারে অথবা ফোনপে হতে পারে অর্থাৎ আপনাদের কাছে বা আপনাদের মোবাইলে যে ইউপিআই অ্যাপ রয়েছে সেই ইউপিআই অ্যাপ দিয়ে প্রথমে আপনাকে সেই কোডটিকে বা কিউআর কোডটিকে স্ক্যান করতে হবে এরপরে আপনি কত টাকা তুলতে চান সেই অ্যামাউন্টটিকে ফার্স্টে আপনাকে দিতে হবে এরপরে আপনার মোবাইলে একটা ওটিপি আসবে সেই ওটিপিটি দেবেন তাহলে কিন্তু আপনারা এটিএম থেকে টাকা তুলতে পারবেন হ্যাঁ বন্ধুরা এই ছোট্ট কাজটি যদি আপনি করেন তাহলে কিন্তু আপনারা এটিএম থেকে এখন উইদাউট ডেবিট কার্ড যে কোনো ব্যাংকের এটিএম থেকে আপনারা টাকা তুলতে পারবেন তো এই যে নতুন সুবিধাটি করা হয়েছে এই সুবিধাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না বন্ধুরা আপনারা যদি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে ব্যাংকের গ্রাহকদের জন্য স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু একটা ভয়ঙ্কর সতর্কবার্তা দেওয়া হয়েছে হ্যাঁ বন্ধুরা যদি আপনাদেরও অ্যাকাউন্ট স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে থাকে সেক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু জরুরি খবর আর বন্ধুরা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার গ্রাহকদের কিন্তু এক ধরনের মেসেজ আসছে যেখানে বলা হচ্ছে যে আপনারা অ্যাকাউন্টে কোনো ট্রানজাকশন বহুদিন থেকে করেননি অথবা কিছু আনওয়ান্টেড কিছু ট্রানজাকশন করেছেন অথবা যে ট্রানজাকশনটি করেছেন সেখানে কোনো প্রকারের ভুল হয়ে গেছে সেই কারণে আপনাদের অ্যাকাউন্ট অস্থায়ীভাবে আপনাদের অ্যাকাউন্টটিকে ব্লক করে দেওয়া হচ্ছে এবং আপনারা যদি এই কাজটিকে না করেন অথবা এই নির্দিষ্ট লিঙ্কে যদি আপনারা ক্লিক না করেন তাহলে আপনাদের অ্যাকাউন্ট পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হবে তো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে জানানো হয়েছে যে যদি এরকম কোনো মেসেজ আপনাদের কাছে আসে তাহলে কিন্তু এই সমস্ত মেসেজের কোনো রিপ্লাই আপনারা করবেন না তার কারণ পিআইবি ফ্যাক্ট চেকের তরফ থেকে কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে এই ধরনের কোনো মেসেজ কিন্তু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু কোনোভাবেই করা হয় না
তো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে দুটি কথা বলা হয়েছে। এক নম্বর হচ্ছে এই সমস্ত মেসেজ পেলে যদি কোনো নাম্বারে ফোন করতে বলে কিংবা কোনো নাম্বারে যদি বা কোনো লিঙ্কে যদি ক্লিক করতে বলে তো সেখানে তো আপনারা ক্লিক করবেনই না। এছাড়াও কিন্তু আপনারা আপনাদের নাম্বারে যদি এই সমস্ত কোনো মেসেজ আসে সেই সম্বন্ধে কিন্তু আপনারা কমপ্লেন করতে পারবেন। তার জন্য আপনারা report.phishing@sbi.co.in এই যে মেইল আইডিটি রয়েছে এখানে আপনারা রিপোর্ট করতে পারবেন। অথবা একটা নাম্বার দেওয়া হয়েছে যে নাম্বারটি হচ্ছে 1930, এই নাম্বারে ফোন করেও কিন্তু আপনারা কমপ্লেন করতে পারবেন। যদি আপনাদের ইয়েস ব্যাঙ্কে যদি আপনাদের অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে ইয়েস ব্যাঙ্কের সমস্ত গ্রাহকদের জন্য কিন্তু এখন একটা দারুণ সুখবর। আর বন্ধুরা, ইয়েস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড যদি আপনাদের কাছে থাকে সেক্ষেত্রে ইয়েস ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমেও এখন থেকে আপনি ইউপিআই পেমেন্টস করতে পারবেন। আর বন্ধুরা, আপনাদের মধ্যে যাদের যাদের ক্রেডিট কার্ড রয়েছে এবং যারা যারা ইউপিআই পেমেন্ট সম্বন্ধে প্রতি মুহূর্তের আপডেট রাখেন তারা জানেন যে এখন থেকে আপনাদের কাছে যদি ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড থাকে সেক্ষেত্রে আপনারা দুটো কার্ডের মাধ্যমে আপনারা ইউপিআই পেমেন্টস করতে পারবেন। সেক্ষেত্রে এতদিন পর্যন্ত শুধুমাত্র ডেবিট কার্ড থেকেই ইউপিআই পেমেন্টস হতো, কিন্তু বর্তমানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বলেছে যে আপনাদের কাছে যদি ক্রেডিট কার্ড থাকে তবু আপনারা ইউপিআই পেমেন্টস করতে পারবেন। তো এখনও পর্যন্ত 9টি ব্যাঙ্ক ক্রেডিট কার্ডে যে ইউপিআই পেমেন্ট নিয়ে তারা অলরেডি অ্যাগ্রি হয়েছে এবং তারা কিন্তু জানিয়ে দিয়েছে তাদের কাস্টমাররা এটি করতে পারবে। এর মধ্যে HDFC ব্যাঙ্ক রয়েছে, ইন্ডিয়ান ব্যাঙ্ক রয়েছে, কোটাক মহিন্দ্রা রয়েছে, পাঞ্জাব ন্যাশনাল রয়েছে, ইউনিয়ন ব্যাঙ্ক রয়েছে। তো এবার এই লিস্টে ইয়েস ব্যাঙ্ক যুক্ত হয়ে গেল। অর্থাৎ আপনাদের কাছে যদি ইয়েস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড থাকে সেক্ষেত্রে আপনারা ইয়েস ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমেও আপনারা ইউপিআই পেমেন্টস করতে পারবেন। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।